জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার বার্ষিক সম্মেলনে আজকের এই দিনে এই সম্মেলনের সভাপতি টাঙ্গাইল জেলা শাখা ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যত নায়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে যিনি তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে যিনি বাংলাদেশ আওয়ামী লীগকে যিনি বিকশিত করে চলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে যিনি ইতিমধ্যেই আমাদের বিগত তার দায়িত্ব পালন করা অবস্থায় আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে আমূল পরিবর্তন হয়েছে তার মূল কারিগর হিসেবে যিনি কাজ করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের অন্যতম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এমপি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি। টাঙ্গাইল জেলার আওয়ামী লীগের পুরো জেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের অভিভাবক যিনি তার আজীবন সেই তার বাল্যকাল থেকে শুরু করে কিশোরকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি নিরবধি বঙ্গবন্ধুর আদর্শকে চর্চা করে বাংলাদেশের ছাত্রলীগ থেকে শুরু করে আজকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, ছাত্র অবস্থায় যিনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ফজলুল হক মুসলিম হলে যে হলে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থেকে শুরু করে এই টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি এবং আপনারা জানেন যে যিনি সেই শিক্ষা আন্দোলনে 62 শিক্ষা আন্দোলনের সময় কিন্তু তিনি ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং শিক্ষা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, সেই সংগ্রামী নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা। এই 2021 সালের 21শে পদকপ্রাপ্ত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ভাই উপস্থিত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আরেক অভিভাবক, ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং জেলা ছাত্রলীগ সহ সকল আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগকে যিনি সুসংগঠিত করে চলেছেন, তৃণমূলের নেতাকর্মীদের ভরসার জায়গা, রণাঙ্গনে 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোহাইরুল ইসলাম এমপি আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে যিনি ছাত্র সমাজকে একত্রিত করে যার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করে চলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি রাজপথে স্লোগান মাস্টার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে উঠে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল-নাহিয়ান খান জয় উপস্থিত আছেন, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক যিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় সেই জামাত বিএনপি খালেদা জিয়া সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ঢাকার রাজপথে যিনি সশরীরে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে যে তুমুল আন্দোলন করেছিলেন এবং যে আন্দোলনের প্রেক্ষিতে খালেদা জিয়া সরকার এমনকি পিছু হটতে বাধ্য হয়েছিল সেই সংগ্রামী নেতা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নজরুল ইসলাম বাবু ভাই যিনি সংসদ সদস্য হিসেবে নারায়ণগঞ্জ থেকে পরপর 3 বার আমাদের
ছাত্রলীগের গর্ব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে মনে হয় তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পেয়েছিলেন। তিনি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সাবেক হওয়ার সাথে সাথেই তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী তাকে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। আমাদের সেই প্রিয় নেতা নজরুল ইসলাম বাবু ভাই আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আর এক শক্তিশালী সিংহশালা, আমাদের আগামী বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য সন্তান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সজীব ওয়াজেদ জয়ের হাতকে যিনি শক্তিশালী করার জন্য, ভবিষ্যতের বাংলাদেশে সজীব ওয়াজেদ জয়ের পথ চলাকে মসৃণ করার জন্য তিনি তার সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে সেই নাটোরের আপনাদের পার্শ্ববর্তী নাটোরের একেবারে উপজেলা পর্যায়ের ছাত্রলীগের কর্মী থেকে তিনি তিলে তিলে উঠে এসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এখনও করছেন এবং মন্ত্রিসভার সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থানে। আপনারা জানেন যে বাংলাদেশের এই যে 2021 সালে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যার অবদান অনস্বীকার্য, যিনি তার সকল ক্ষমতাকে কাজে লাগিয়ে, যার সকল মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর আদর্শের সন্তানদেরকে একত্রিত করে যে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশের যে ডিজিটাল বিপ্লব সূচনা করেছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন নেতা আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি উপস্থিত আছেন এই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলার সকল আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ উপস্থিত আছেন, টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান এমপি উপস্থিত আছেন, টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য জনাব হাসান ইমাম খান সোহেল হাজারি এমপি উপস্থিত আছেন, মহিলা আসন থেকে মনোনীত জনাব খমা মমতা হিনা লাভলি এমপি উপস্থিত আছেন, টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি উপস্থিত আছেন, টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু এমপি উপস্থিত আছেন, টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য জনাব ছোটমণি এমপি উপস্থিত আছেন, টাঙ্গাইলের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ। আমি আজকের এই যে আমাদের মঞ্চ অলঙ্কৃত করে যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের ক্ষেত্রেই আমি যদি একটি বিশেষণে যদি আমি বিশেষায়িত করতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা, তাহলেই মনে হয় আমার এখানে উপস্থিত সকলকেই কভার করা হবে। কারণ আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ ছাত্রলীগের সেই তৃণমূল পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ জাতির পিতার পরিবারের সকল নিহত সকল সদস্যকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা নিজের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে উদিত করেছিল সেই সব মহান বীর সৈনিকদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি স্মরণ করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 ছয় দফা, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশের মুখ থুবড়ে পড়া গণতন্ত্রকে বাংলাদেশের মানুষ মাটিতে আবারও পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি। 1948 সালের 4ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের যত নেতাকর্মী তাদের জীবন বিলিয়ে দিয়েছেন
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যত নেতাকর্মী তাদের জীবন বিলিয়ে দিয়ে ইতিহাসের অমরত্ব লাভ করেছেন, সেই সব বীর সেনানীদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন, দীর্ঘদিন পর এই জেলা ছাত্রলীগের সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বক্তারা বলেছেন প্রায় এক যুগ পরে জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। তারপরে একটি আহ্বায়ক কমিটি ছিল এবং সেই আহ্বায়ক কমিটির নেতৃত্বে আপনারা দেখেছেন যে কিভাবে যে বিগত পাঁচ থেকে ছ বছর যে সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও যে অপরাজনীতির কারণে, মুক্তিযুদ্ধ বিরোধীদের অপরাজনীতির কারণে যে ছাত্রলীগের যে বলিষ্ঠ ভূমিকা, সেই টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একত্রিত করে ছাত্রলীগকে পরিচালিত করতে যারা কাজ করেছেন, এই আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে এই সাহসী উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বর্তমান প্রজন্মকে একটি উদাহরণ দেওয়ার মতো একটি সম্মেলন আজকে আমাদের মাঝে উপহার দিয়েছেন বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন আপনারা জানেন যে ছাত্রলীগের যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল অর্জন সূচিত হয়েছে, যে ছাত্রলীগের সূচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নের বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন 47-এর দেশভাগের পর থেকে এই বাঙালি জাতি অসাম্প্রদায়িক চেতনার বাঙালি জাতিকে সাম্প্রদায়িকতার লেবাস লাগানোর জন্য যে সেই ব্রিটিশদের রেখে যাওয়া দ্বিজাতিতত্ত্ব, যে দ্বিজাতিতত্ত্বে হিন্দু জাতির জন্য দেশ, মুসলিম জাতির জন্য দেশ করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর বাঙালি জাতির জন্য কোনো দেশ তারা করে দিয়ে যায়নি। সেই বাঙালি জাতির জন্য দেশ প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, যাতে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, বাংলাদেশে বা অসাম্প্রদায়িক চেতনার মানুষের হাতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন জাতির পিতা বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত করার জন্য, বাংলাদেশের ছাত্র সমাজকে কণ্ঠস্বরকে ব্যবহার করার জন্য, কণ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে ছাত্র সমাজকে ব্যবহার করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজের হাতে তিনি শিক্ষা শান্তি আর প্রগতির পতাকা তুলে দিয়েছিলেন। সেই শিক্ষা শান্তি আর প্রগতির পতাকার ধারাবাহিকতা আজকে আমরা স্বাধীনতার 50 বছর পরেও আমরা সগৌরবে আমরা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। আজকে জাতির পিতা আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার সুযোগ্যতা নেয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তার সরাসরি নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশের 50 লক্ষ নেতাকর্মী আজকে সুসংগঠিতভাবে কাজ করছে। তাদের নিজের জীবনকে বাজি রেখে হলেও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সেই সংকল্প নিয়ে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের অসহায়, মানুষের দুর্দশায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার মাধ্যমে নিজেদেরকে উন্নত করে, প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন জাতির পিতা বাংলাদেশের ছাত্র সমাজকে বলেছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলেছিলেন যে তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উচ্চ আদর্শ আর সাদা মাঠা জীবন, এই হোক তোমাদের জীবন আদর্শ। আমাদেরকে বঙ্গবন্ধুর ছাত্রলীগের প্রতি বঙ্গবন্ধুর সেই উক্তি এবং দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা, এই দুইটা জিনিস যদি আমরা মনে প্রাণে ধারণ করি, আমি মনে করি 50 লক্ষ ছাত্র সংগঠনের কেন, যদি 50 কোটি ছাত্রলীগ কর্মীর কোনো সংগঠন যদি পরিচালনা করতে হয়, সেখান থেকেও যোগ্য নেতৃত্ব বাছাই করতে, এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। শুধুমাত্র টাঙ্গাইল জেলা ছাত্রলীগই নয়, আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই। আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র এমন একটি সংগঠন যে ছাত্রলীগের, যে সংগঠনের একটি নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রের সাংগঠনিক নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। সেই গঠনতন্ত্রের পরিপূর্ণভাবে বাস্তবায়ন আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আপনারা মনে রাখবেন গঠনতন্ত্রের বাইরে কিংবা গঠনতন্ত্রের উপরে যদি কোনো গঠনতন্ত্র থেকে থাকে, সেই গঠনতন্ত্রের নাম কিন্তু দেশরত্ন শেখ হাসিনা।
শেখ হাসিনাই বাংলাদেশ ছাত্র লীগের সবথেকে বড় গণতন্ত্র, তিনি বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক নেতৃত্ব। সুতরাং গণতন্ত্রের সকল নির্দেশনার পাশাপাশি আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর নির্দেশনাও আমরা মান্য করে চলি। আপনারা খেয়াল করবেন যে আমরা নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের গণতন্ত্রের পূর্ণ অনুসরণ করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সুতরাং নেতৃত্বের লড়াই থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু নেতৃত্ব নিয়ে কোনো প্রতিহিংসা থাকবে না, নেতৃত্ব নিয়ে কোনো মারামারি হানাহানি থাকবে না। সকলে সকলের ভাই হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ ছাত্র লীগের নেতাকর্মীরা, এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা, টাঙ্গাইল জেলা ছাত্র লীগের সকল কর্মী ঐক্যবদ্ধ হয়ে জেলা আওয়ামী লীগ সহ জেলার সকল অভিভাবকদের নির্দেশনা বাস্তবায়ন করে বর্তমানের থেকে দ্বিগুণ বেগে টাঙ্গাইল জেলা ছাত্র লীগ সামনের দিকে এগিয়ে যেতে পারে, এমন একটি নেতৃত্বই আমরা আপনাদের মাঝে উপহার দেব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শুধু একটি কথা, আজকে অনেক বক্তা এবং ইতিমধ্যেই আজকে অনেক সময় পার হয়ে গেছে, আমাদের অনেক আগেই আমাদের এই কর্মসূচি শেষ করার, প্রথম অধিবেশন শেষ করার কথা ছিল, কিন্তু আজকের এই যে উপস্থিতি, আমরা এর আগে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আগে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন করেছিলাম, সেখানেও কিন্তু আমরা এই একই অবস্থা দেখেছি। কিন্তু আজকে আমি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট থেকে, সকল উপজেলা কলেজ সহ পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন থেকে যেসব নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের এই উপস্থিতি, আজকে আপনাদের এই শৃঙ্খলা, আজকে আপনাদের এই এই শৃঙ্খলা এবং একে অন্যের প্রতি যে ভালোবাসা, আমরা স্টেজে বসে কিন্তু প্রথম থেকেই দেখছি যে এখানে কারা কিভাবে আসছে, কোথা থেকে কিভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা একে একে এসে জড়ো হয়েছে। এই হাজার হাজার নেতাকর্মীদের মধ্যেও কিন্তু একটু বিন্দু মাত্র কলহ কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করিনি। এটা আপনাদের অনেক বড় অর্জন, এবং আমি মনে করি টাঙ্গাইল জেলা ছাত্রলীগ আজকে যে শৃঙ্খলার প্রমাণ দিয়েছে, টাঙ্গাইল জেলা ছাত্রলীগকে তেমনই সুশৃঙ্খল নেতৃত্ব উপহার দিয়ে আমরা আপনাদের সংগঠনকে আরো গতিশীল করতে সহযোগিতা করব। আজকের আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে এখানে সকল সংসদ সদস্য উপস্থিত আছেন, এবং আপনারা জানেন যে কিছুদিন আগে টাঙ্গাইল সাত মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য সংগ্রামী নেতা, তিনি ইন্তেকাল করেছেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি, এবং আপনারা জানেন যে সেই আসনে, ওই আসনের উপনির্বাচনে গতকালকেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি নৌকার প্রার্থী তিনি চূড়ান্ত করেছেন, এবং নৌকার প্রার্থী যাকেই চূড়ান্ত করা হয়েছে, আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে, আজকে যারা সম্মেলনস্থলে উপস্থিত আছেন, তাদেরকে বলে দিতে চাই, নির্বাচন যেদিকে অনুষ্ঠিত হোক, যেখানে অনুষ্ঠিত হোক, নৌকা মার্কার বিজয় কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার কাছ থেকে আমরা বুঝে নেব। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টাঙ্গাইল সাত আসনে আবারও বিপুল ভোটে নৌকা যেন পাস করে, সেজন্য আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এবং এই টাঙ্গাইল সাত আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খান আহমেদ শুভ ভাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি, তিনি আজকে আমাদের মাঝে নেই, থাকলে আরো ভালো হতো। তারপরেও আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলে যেতে চাই যে নৌকা মার্কার বিজয় বাংলাদেশ ছাত্রলীগই নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সব থেকে বড় ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে, এবং এখানে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে
সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমাদের এই বাংলাদেশ জেলাশাখার সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির এক ছাপ তরুণ নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন উপসম্পাদক মেহেদি হাসান রাফি, আব্দুর রশিদ রাফি, মাইনুল হাওলাদার, শেখ সুজন, উপসম্পাদক এস এম রিয়াদ ভাই, জুলফিকার ভাই, আতিকুর রহমান, আমানুল্লাহ আমান, শাহিন তালুকদার, রাজেশ বৈশ্য, ইসমাইল হোসেন, কে এস রাসেল সহ সম্পাদক উপস্থিত হয়েছেন। তানভীর আবদুল্লাহ, আবুতা পরিমন, সাইফুল ইসলাম সাইফ, রাশেদ ফেরদোস আকাশ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উপস্থিত নেতৃবৃন্দ, 2003 সালের পরবর্তী সময়ে নেতা ফজলুর রহমান খান ফারুক সাহেবের পায়ে হাত দিয়ে ছাত্রলীগের যোগ দিয়েছিলাম। আমার নেতা সাইফুজ্জামান সোহেল ভাইয়ের কর্মী হিসেবে তৎকালীন সময়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ফারুক হোসেন মানিক ভাই এবং সাধারণ সম্পাদক এম এ রব ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল শহর ছাত্রলীগে নাম লিখিয়েছিলাম বৃন্দবাসী স্কুলে পড়াকালীন সময়ে। পরকালীন সময়ে পরবর্তী সময়ে ছাত্রলীগের নাম লিখে আজকে এই পর্যন্ত এসেছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, বর্ষীয়ান জননেতা, একুশে পদকপ্রাপ্ত শ্রদ্ধেয় নেতা জনাব ফজলুর রহমান খান ফারুক মহোদয় আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় 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 বাংলা, জয় বঙ্গবন্ধু। তাইলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আর দুই একটা কথা শুনেন, তাইলে কথা কই, এই খালি স্লোগান দিয়া নেতা হন না, নেতা হইতে গেলে কিছু গুণ, কিছু জ্ঞান, কিছু প্রত্যক্ষ শক্তি এগুলো লাগে। তো আপনারা এগুলো শুনবেন না কেমনি কি, এত ভালো ভালো বক্তব্য এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা দিলেন, আমি ভালো কথা কইতেও পারো না, আমি ওরা বুঝিও না। আমি বুঝি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। আপনারা যদি এক থাকে তাইলে আপনারা জয়ী হবেন, আর আপনারা যদি এক না থাকেন তাইলে আপনারা জয়ী হবেন না। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে না, জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। সুতরাং আপনারা এক থাকেন, এত বৎসর পরে একটা সম্মেলন হলো, নূতন কমিটি হবে, সবাই মিলে জেলে কাজ করবেন, এটি আমার নিবেদন। আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই অনুষ্ঠান সার্থকভাবে সমাপ্ত হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।